বিভাগ নিয়ে চতুর্দিকে বেশ তোড় জোর চলছে বিভিন্ন জেলাকে বা কয়েকটি জেলাকে নিয়ে একটি বিভাগ করার বেশ জোর চেষ্টা চলছে এবং কয়েকটি হয়েছেও কিন্তু কিছুদিন আগে অল্প কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কথা বলেছেন কুমিল্লা বিভাগ নিয়ে যারা কথা বলছেন কুমিল্লা বিভাগ নিয়ে যারা দীর্ঘদিন আন্দোলন করছেন আমার পাশাপাশি নোয়াখালী বিভাগ নিয়ে অনেক আন্দোলন করছে নোয়াখালী বিভাগটা নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি কিন্তু বিভাগ চাওয়া নিয়ে আমার যে আশঙ্কা আমার তো মনে হয় কোনো একটা গ্রামকেও বিভাগে উন্নীত করার আন্দোলন শুরু হতে পারে যে আমাদের গ্রামটা যদি একটু বিভাগ করা যেত এরকমও হতে পারত বা হতে পারে ভবিষ্যতে বলা যায় না তো অতি সম্প্রতি যেটি দেখেছি কুমিল্লার ছয় আসনের কুমিল্লার ছয় আসনের মানে মাননীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি তাদের সাথে কথা বলেছেন এবং সেখানে আমরা দেখেছি যে কুমিল্লা বিভাগ তিনি কুমিল্লা বিভাগকে নাম দিতে চেয়েছেন মেঘনা এবং ফরিদপুর বিভাগকে নাম দিতে চেয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন পদ্মা এটি একটা আবেগ থেকে হয়তো দিয়েছেন বাংলাদেশের কয়েকটি নদীর নাম পদ্মা মেঘনা কুমিল্লার আশেপাশেই মেঘনা নদী আছে পদ্মার পালেই ফরিদপুর আর সেহেতু এই দুটি নাম তার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যৌক্তিক মনে হয়েছে এবং সেটি এক ধরনের তার সিদ্ধান্ত আমি মনে করি তবে কুমিল্লার ছয় আসনের মাননীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাথে তার নিশ্চয়ই যোগাযোগ আছে কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে নামে চেনেন এবং দীর্ঘদিন রাজনীতি করেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছেন সবই ঠিক আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমরাও দেখছি দেশবাসী দেখছে দেশের জনগণ দেখছে সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর একটা সিদ্ধান্ত কুমিল্লা বিভাগের নাম তিনি মেঘনা দিতে চাচ্ছেন নতুন একটি নাম নামকরণ কারও কোনো আপত্তি থাকবে না কুমিল্লা বিভাগের ভিতর যে সব জেলা পড়বে তাদেরও কোনো আপত্তি থাকবে না যে একটা নিউট্রাল নাম মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন সে হিসেবে তিনি কুমিল্লা বিভাগের নাম দিতে চেয়েছেন মেঘনা ফরিদপুর বিভাগের নাম দিতে চেয়েছেন পদ্মা পদ্মা ব্রিজ হচ্ছে সব কিছু মিলেই একটা পদ্মা আমাদের একটি বৃহৎ নদী তো সব কিছু মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কতটুক পর্যন্ত কথা বলা যাবে কতক্ষণ কথা বলা যাবে কতক্ষণ তার কথার পিঠে কথা বলা যাবে সেটি আমার মনে হয় একটু চিন্তা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বা মো মহামান্য রাষ্ট্রপতি যখনই কারোর সাথে কথা বলবেন সেই কথাটি তিনি যা বলবেন তার পাশাপাশি হয়তো রাজনৈতিক নেতা হিসাবে দলের সভাপতি হিসেবে হয়তো অন্য ধরনের সম্পর্ক থাকতে পারে বাহাউদ্দিন সাহেবের সাথে বাহার সাহেবের সাথে আন্তরিকতা থাকতে পারে দলীয় কর্মী হিসেবে সেই কর্মী এবং সভাপতি সেই ধরনের একটা সম্পর্ক অন্যরকম কিন্তু যখন তিনি মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আর সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর কতক্ষণ পর্যন্ত কথা বলা যাবে সেটি আমার মনে হয় বাহারউদ্দিন বাহার সাহেবের সেটি ভাবা উচিত ছিল তিনি ভেবেছেন কি বা তাঁর এলাকার জনগণ ভেবেছে কিনা আমার ঠিক জানা নেই তবে আমার কাছে মনে হয়েছে যে এই দেশের নাগরিক অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এতক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয় নিয়ে কথা বলা আমার কাছে শোভনীয় মনে হয়নি তাদের দলীয় আন্তরিকতা অন্য জিনিস সেটি তারা দলের ফোরামে বা দলের যে কোনো সভায় সভানেত্রীর সাথে কথা বলতেই পারেন তর্ক বিতর্ক হতেই পারে কিন্তু ভার্চুয়ালি যখন সবার সাথে দেশবাসী সহ আমরা সবাই দেখছি আমরা সবাই ভাবছি যে কি হতে যাচ্ছে কি হবে সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটি নিয়েছেন তাকে স্বাগত জানানো উচিত ছিল অথবা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরবর্তী কোনো এক সময় দেখা করে আবার বিনয়ের সাথে কথাগুলো বলা উচিত ছিল বলে আমার কাছে এটি মনে হচ্ছে অন্যদের কাছে সেটি নাও হতে পারে কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যগুলো দেখছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মেঘনা তাঁরা বলছেন কুমিল্লা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মেঘনা কুমিল্লা এই নামটির প্রতি তার একটা ক্ষোভ আছে তিনি চাচ্ছেন একটি মেঘনা দিতে কিন্তু কুমিল্লাবাসী চাচ্ছেই কুমিল্লা নামকরণ করতে সেটিও তাদের একটা আবেগ অনুভূতির ব্যাপার দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা রয়েছে কুমিল্লাকে বিভাগ হিসাবে এখন একই নামে দেখতে চান সেটিও যেমন ঠিক আছে আবার মাননীয় প্রধানমন্ত্রী সবই ঠিক আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেহেতু যেহেতু তিনি একটি কথা বলেছেন এবং সেই কথাটির প্রতি আমার মনে হয় তার কথার প্রতি শ্রদ্ধা জানানো উচিত ছিল অথবা সময় নিয়ে তার সাথে আবার দেখা করে কথা বলা উচিত ছিল সেটি হওয়া উচিত ছিল তাহলে আমরা জানতে পারতাম বুঝতে পারতাম যে কুমিল্লা নিয়ে কুমিল্লাবাসীর দাবি যে কুমিল্লা নামেই হোক মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন যুক্তি দিয়েছেন কথা দিয়েছেন এবং বিভিন্ন উপলব্ধি থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কুমিল্লার নাম তিনি মেঘনা বিভাগ নামে কুমিল্লা বিভাগকে মেঘনা বিভাগ করতে চান মেঘনা নামকরণ করতে চান এবং আরও একটি বিভাগ রয়েছে সেটি হচ্ছে পদ্মা বিভাগ সেটি হচ্ছে ফরিদপুরকে তো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এতক্ষণ মাননীয় সংসদ সদস্যের কথা বলা আমার কাছে শোভনীয় মনে হয়নি আমার কাছে মনে হতো ভালো লাগতো যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার বা দুইবার বলেছেন যে রিকোয়েস্ট করা চলে আবদার করা চলবেই আবদার করতেই পারেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই তো আবদার করবে সেটি যেমন হতে পারে সেটারও একটা লিমিট থাকা উচিত ছিল বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে